আধতেই বিদ্যালয় এৰিছে অসমৰ শিক্ষাৰ্থীয়ে। 1,29,543 জন শিক্ষাৰ্থীয়ে আধাতেই এৰিছে বিদ্যালয়। বিদ্যালয় এৰাৰ পৰিসংখ্যা দেশৰ ভিতৰতেই সৰ্বাধিক। আকৌ এবাৰ উন্মোচিত হল শিক্ষাখণ্ডৰ ভয়াবহ ছবি। দেশৰ ভিতৰতেই অসমৰ অৱস্থা অতিকৈ উদ্বেগজনক। শিক্ষামন্ত্রী রনোজ পেগু ডাঙরিয়া, ভালদরে চাওক আমার এই প্রতিবেদন, কিয়নো প্রতিদিনেই রাষ্ট্রীয় পর্যায়ত উন্মোচিত হয়েছে রাজ্যের শিক্ষাখণ্ডর ব্যর্থতার ছবি। সরকারি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার বাবে রাজ্যত এতিয়া শিক্ষার্থী আধাতেই বিদ্যালয় এৰিছে। এই পরিসংখ্যা ইমানেই বেশি যে এটা কেন্দ্রীয় সরকারেও উদ্বেগ প্রকাশ করেছে। কিছুদিন পূর্বে সরকারে ছাত্র ছাত্রী কম হওয়ার অজুহাতত বন্ধ করে দিছিল প্রায় 17খন প্রাথমিক বিদ্যালয়। পিছে বিদ্যালয় এৰি দিয়া ছাত্র ছাত্রীক পুনৰ বিদ্যালয়লৈ উভতাই অনার বাবে কোনো পরিকল্পনা হাতত লওয়া নাই সরকারখনে। জানি আচরিত হব, অসমত বিদ্যালয় এরার পরিসংখ্যা দেশের ভিতরতেই সর্বাধিক। প্রাথমিক স্তরত বিদ্যালয় বন্ধ করে দিয়ার পাছরে পড়া এ পর্যন্ত প্রশাসনে এৰিছে প্রায় 1,30,000 শিক্ষার্থী, যি হার রাষ্ট্রীয় হারতকৈ দুগুণ বেশি। কিন্তু ইমানের পাছতো হাত সাবতি বহি আছে সরকার, চকুমুদা কুলির ভাবত রাজ্যের ছাত্র সংগঠন সমূহ। বিগত দিনকেটাত রাষ্ট্রীয় পর্যায়ত বারে বারে উন্মোচিত হয়েছে অসমৰ শিক্ষাখণ্ডর এই ভয়াবহ ছবিখন। কিন্তু এ পর্যন্ত সরকার নিমাতে আছে, কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। যদি কেরালার দরে প্রদেশে যখন শিক্ষার্থী বিদ্যালয় এৰি গৈছে তেওঁলোকক পুনৰ উভতাই আনিবৰ বাবে ব্যবস্থা গ্রহণ কৰিব পাৰে, তেন্তে অসম সরকারে কিয় নোৱাৰে? কিয় এ পর্যন্ত মুখ বন্ধ কৰি ৰাখিছে অসমৰ ছাত্র সংগঠন সমূহে? ইয়াৰ লগে লগে প্রাগ ফোকাসৰ পৰা মই ডিম্পিয়ে বিদায় লৈছো। কিন্তু আপোনালোকে অধিক বাতৰিৰ বাবে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটেল।